Welcome to English Moja. Assalamu alaikum wa rahmatullah. তোমরা সবাই কেমন আছো? আশা করি অনেক ভালো আছো আর সম্ভবত কিছুটা আতঙ্কেই রয়েছো, বিকজ এখন চারিদিকে শুধু একটাই কথা, করোনা ভাইরাস। অন্য কথায়, যাকে আমরা বলতে পারি কোভিড-19। তোমরা যারা এইচএসসি পরীক্ষার্থী রয়েছো, তোমরা অনেক পরিমাণে রিকোয়েস্ট করছিলে যে স্যার, করোনা ভাইরাস নিয়ে যদি কিছু একটা দেন, এটা যদি প্যারাগ্রাফ হিসেবে বা রিপোর্ট বা কম্পোজিশন হিসেবে পরীক্ষায় আসে, কীভাবে লিখবো, যদি একটা সামারি দেন বা একটা মূল এসেন্সটা দিয়ে দেন, তাহলে আমাদের লিখতে অনেকটা সুবিধা হয়। তো তোমাদের কথা ভেবেই বেসিক্যালি আজকের এই আয়োজনটি, করোনা ভাইরাস যার অন্য নাম কোভিড-19। তো মূল আলোচনা, করোনা ভাইরাস নিয়ে আমাদের প্যারাগ্রাফ বা রিপোর্টিংয়ের মূল এসেন্সটা দেওয়ার পূর্বে আমি বলে দিই, ইংলিশ মজা মানেই তোমাকে আপডেট রাখা। সো ইংলিশের যে কোনো তথ্য আপডেট পেতে তুমি সবসময় ইংলিশ মজার সঙ্গে থাকো। আশা করি তুমি কখনোই নিরাশ হবে না। ওকে, এই হলো করোনা ভাইরাস কোভিড-19। এটা হতে পারে প্যারাগ্রাফ, এটাও তুমি ইচ্ছা করলে রিপোর্ট তৈরি করতে পারো, আর যদি এটাকে তুমি কম্পোজিশন তৈরি করতে চাও, সেক্ষেত্রে এর সঙ্গে আরেকটু আগে পিছিয়ে আরেকটু কিছু লাগিয়ে এটাকে লম্বা করতে হবে, একটু বড় করতে হবে। আর এই লেখাগুলো আমি একটু ছোট আকারে একটি পেজে দিয়েছি, বিকজ তোমরা যেন স্ক্রিনশট দিয়ে নিতে পারো, সেভ করে নিতে পারো একটা পেজেই, অনেকটা সুবিধা হবে। তো আমি একটু বাংলা করে দিচ্ছি। প্রথমত, করোনা ভাইরাস, এটি লেখার সময় মাঝে কোনো স্পেস দেওয়া যাবে না, ভুল করেও স্পেস দেওয়া যাবে না। করোনা স্পেস ভাইরাস এভাবে লেখা যাবে না। ওকে, মেবি অ্যাডমিশন টেস্টে এই বানানটা আসার অনেক পসিবিলিটি রাখে এই বছরের জন্য, কামিং ইয়ারের জন্য। আর এটার আরেকটি নাম কোভিড-19। সুতরাং কোভিড-19 মানেই করোনা ভাইরাস। তো করোনা ভাইরাস কেন কোভিড-19 হলো সেটা আমি একটু এক্সপ্লেন করছি, বা এখানে আমি লিখে দিয়েছি, সেটা আমি বঙ্গানুবাদ করছি। করোনা ভাইরাস ইজ আ নিউ টাইপ অফ ডিজিজ। করোনা ভাইরাস এক নতুন ধরনের রোগের নাম, হুইচ ইজ সিমিলার টু কমন কোল্ড ডিজিজ। এটা অনেকটা একেবারে সাধারণ ঠান্ডা লাগা রোগের মতোই। ইট ইজ আ নিউ স্ট্রেইন। এটা একটা নতুন আতঙ্কর ব্যাপার, নতুন একটি আতঙ্ক হয়েছে। ইট ইজ ডিসকভার্ড, আর এটা আবিষ্কার হয় ইন ওহাম, চায়না, ইন ডিসেম্বর 2019। এটা চায়নাতে 2019 ওহাম নামক সিটিতে প্রথম দেখা মেলে এই রোগটার। ইন আর্লি 2020, অর্থাৎ একেবারে 2020 শুরুর দিকে, জানুয়ারির দিকেই, ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন, যেটাকে শর্টকাটে আমরা হু বলে থাকি, আইডেন্টিফাইড, এরা চিহ্নিত করেছে আ নিউ টাইপ, একটা নতুন মাত্রা বা একটি নতুন চিহ্ন তারা দিয়েছে এই রোগটাকে। কী নাম দিয়েছে? 2019 নোভেল করোনা ভাইরাস, যেটাকে অন্য কথায় বলা হচ্ছে 2019 NCOV, তারা এটা নাম দিয়েছে। আর যদি পূর্ণাঙ্গরূপে জানতে চাও, তাহলে এই যে 2019, তারপরে নোভেলের এন, ওকে, এরপরে করোনা ভাইরাসের সি, আর একটা ও নেওয়া হয়েছে, এবং ভাইরাসের ভি, ঠিক আছে? এভাবে শর্টকাটে তারা এই ভাইরাসটাকে আইডেন্টিফাইড করেছে বা এই নাম দিয়েছে। অ্যান্ড নেমড দ্য ডিজিজ কোভিড-19, এবং তারা এটাকে রোগ হিসেবে নাম দিয়েছে কোভিড-19। তার মানে এখানে একটা বিষয় ক্লিয়ার করা দরকার, করোনা ভাইরাস একটা ভাইরাসের নাম, আর এটাকে রোগ হিসেবে তারা নাম দিয়েছে ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন কোভিড-19। ওকে, আফটার চায়না, চায়নাতে তো প্রথম দেখা মিলল, চায়নার পর দ্য আউটব্রেক, এই মহামারীটি হ্যাজ বিন স্প্রেড কুইকলি অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড, সারা পৃথিবীতে দ্রুত ছড়িয়ে যায়। অ্যাট ফার্স্ট ইট ওয়াজ প্রুভড, প্রথমত এটা প্রমাণ করা হয়েছিল যে করোনা ভাইরাস ইনফেক্টস অনলি অ্যানিম্যাল, করোনা ভাইরাস এটা শুধুমাত্র এক বিশেষ ধরনের ভাইরাস, যেটা শুধুমাত্র প্রাণীকে, বিশেষ ধরনের কোনো প্রাণীকেই এটা আঘাত করে বা প্রাণীর ক্ষেত্রে এটা ঘটে থাকে, নট অ্যানি হিউম্যান, কোনো মানুষের ক্ষেত্রে এটি ঘটবে না বা মানুষের ক্ষেত্রে কোনো সংক্রমিত হওয়ার সম্ভাবনা নেই। বাট নাও, কিন্তু এখন ইট হ্যাজ বিন ফাউন্ড ইন হিউম্যান বডি, কিন্তু এখন এটা মানব শরীরে দেখা মিলছে। কমন সাইন্স অফ ইনফেকশনস ইনক্লুডেড রেসপাইরেটরি সিমটমস। তো এই জীবাণুর, এই ভাইরাসের একেবারে সাধারণ কিছু বৈশিষ্ট্যের ভিতরে প্রথমে এসে যায় শ্বাস প্রশ্বাসের প্রদাহজনিত কিছু সমস্যা, শ্বাস প্রশ্বাসের নালীতে প্রথম সমস্যা হয়। তারপরে এখান থেকে তোমার ফিভার, জ্বর আসতে পারে, কফ, কাশি হতে পারে, শর্টনেস অফ ব্রেথ, শ্বাস প্রশ্বাসের টানাপোড়ন হতে পারে, শ্বাস প্রশ্বাস নিতে কষ্ট হতে পারে, অ্যান্ড ব্রেথিং ডিফিকাল্টিস, শ্বাস প্রশ্বাসজনিত যত রকমের জটিলতা আছে
দেখা দিতে পারে। ইন মোর সিভিয়ার কেসেস, আর বেশি যদি তীব্রতর কোনো লক্ষণের কথা বলি, তাহলে ইনফেকশন, এই সোয়াচে ব্যাপারটি ক্যান কজেস নিউমোনিয়া। এখান থেকে নিউমোনিয়া পর্যন্ত হতে পারে, অতিমাত্রায় ঠান্ডা লাগলে যে অবস্থাটি হয়। সিভিয়ার অ্যাকিউট রেসপিরেটরি সিন্ড্রোম, একেবারে তীব্র ধরনের শ্বাস প্রশ্বাসের সমস্যা হতে পারে, যেটা অ্যাজমার ক্ষেত্রে রোগীদের জন্য হয়, শ্বাস নিতে অনেক কষ্ট হয়। এরপরে কী হতে পারে, কিডনি ফেলিওর, কিডনি একেবারে অকেজো হয়ে যেতে পারে, অ্যান্ড ইভেন ডেথ, অ্যান্ড ফাইনালি মৃত্যু হতে পারে। টু অ্যাভয়েড অথবা প্রিভেন্ট, যদি আমরা এটাকে অ্যাভয়েড করতে চাই অথবা রোধ করতে চাই দিস ইনফেকশাস ডিজিজ, এই ছোঁয়াচে রোগটিকে, উই শুড ডু দ্য ফলোয়িং, তাহলে নিচের কাজগুলো আমাদের করা উচিত। নাম্বার ওয়ান, ওয়াশিং আওয়ার হ্যান্ডস ফ্রিকোয়েন্টলি, আমাদের হাতগুলো বারবার ধুয়ে নিতে হবে বাহির থেকে আসার পর। নাম্বার টু, ওয়াইডিং ফেস মাস্ক বিফোর গোয়িং আউটসাইড, বাহিরে যাওয়ার পূর্বে অবশ্যই ফেস মাস্ক মুখোশ পরে নিতে হবে। নাম্বার থ্রি, অ্যাভয়েডিং ক্রাউডেড এরিয়াস, জনবহুল এলাকাগুলো একটু অ্যাভয়েড করতে হবে, এড়িয়ে চলতে হবে। নাম্বার ফোর, কাভারিং মাউথ অ্যান্ড নোজ হোয়েন কফিং অ্যান্ড স্নিজিং, যখন হাঁচি এবং কাশি আসবে তখন মুখটা একটু চেপে রাখার চেষ্টা করতে হবে। নাম্বার ফাইভ, অ্যাভয়েডিং ক্লোজ কন্ট্যাক্ট উইথ অ্যানি ওয়ান শোয়িং সিমটমস অফ করোনা ভাইরাস, যেসব ব্যক্তির করোনা ভাইরাসের সংক্রমণের সম্ভাবনা রয়েছে বা হয়েছে তাদেরকে একটু অ্যাভয়েড করে চলতে হবে, এড়িয়ে চলতে হবে। ফাইনালি অবশেষে, ইফ অ্যানি ওয়ান ইজ ইনফেক্টেড উইথ দিস ভাইরাস, যদি কোনো একজন এটাতে ইনফেক্টেড হয়েই যায়, এই ভাইরাসে আক্রান্ত হয়ে যায়, হি অর শি শুড টেক হোম কোয়ারেন্টাইন ফর 14 days, তাহলে তাকে অবশ্যই হোম কোয়ারেন্টাইন পালন করতে হবে 14 দিনের জন্য। অর্থাৎ 14 দিন ধরে তাকে একেবারে রুমের ভেতরে নিরাপদভাবে থাকতে হবে, অন্যজন থেকে ডিস্টেন্সে থাকতে হবে, স্বাভাবিকভাবে একটি তাকে বাথরুম ব্যবহার করতে হবে, সব কিছু একেবারে নিজের মতো করে একা একা ব্যবহার করতে হবে কমপক্ষে 14 দিন। অ্যান্ড টেক, এবং তাকে নিতে হবে বা নেওয়া উচিত মেডিকেশনস অ্যাপ্রুভ টু ট্রিট দ্য সিমটমস অফ COVID-19, এবং COVID-19 ক্ষেত্রে প্রযোজ্য সেবা দেওয়ার মতো উপযোগী তাকে মেডিকেল সেবা নিতে হবে। এইভাবেই সে COVID-19 থেকে হয়তোবা সেফ থাকতে পারে, সে মুক্ত হতে পারে, সে একজন স্বাভাবিক মানুষে ফিরে আসতে পারে। মোটামুটি এইটুকুই আমি বাংলা করে দিলাম, এইটুকুই তুমি প্যারাগ্রাফে লিখতে পারবে, আর রিপোর্টের ক্ষেত্রে রিপোর্টের জন্য প্রথমে রিপোর্টে যে স্টার্টিং পয়েন্ট আছে তুমি সেটা অ্যাড করতে পারবে, আর যদি কম্পোজিশন করতে চাও এর আগে পিছিয়ে আর একটু লাগিয়ে এটাকে বড় করতে হবে, বিকজ কম্পোজিশনের ওয়ার্ড লিমিট কিন্তু 250, আর প্যারাগ্রাফ রিপোর্টের জন্য 150 হলে চলবে। তো এই পর্যন্তই, পরবর্তী আরও কোনো নতুন লেসনে তোমাদের সঙ্গে কথা হবে। সঙ্গে থাকো, ইংলিশ মজা তোমার সঙ্গে আছে, তোমাকে আপডেট করার জন্য সদা প্রস্তুত। ফাইনালি যে কথা বলে শেষ করতে চাই, তোমরা সবাই নিজেরা ভালো থেকো আর অন্যকে ভালো রেখো। আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ।